আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব কবিরা গুনাহ বা বড় গুনাহ নিয়ে যে গুনাহগুলো আপনাকে হেদায়তের রাস্তা থেকে সরিয়ে দিতে এবং আপনার নাকামড় সমূহকে ধ্বংস করতে যথেষ্ট এখানে অনেকগুলো কবিরা গুনাহের কথা উল্লেখ করা হয়েছে আমি মাত্র কয়েকটি বাছাই করা কবিরা গুনাহের কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করব। যে গুনাগুলো আমরা সচরাচর করে থাকি মনের অজানা সত্ত্বে আবার বা শয়তানের প্রেমে পড়েও করে থাকি তো দর্শক এই গুণাগুলো জানার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন আর পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি দশক আমি একদিন বড় একজন আল্লাহর অলি অর্থাৎ বুজুর্গ ব্যক্তির কাছে গিয়েছিলাম গিয়ে বললাম হুজুর আমি কিভাবে আল্লাহর প্রিয়বান্ধা হতে পারবো আমাকে কিছু আমল দিন হুজুর বললেন নেকামল বেশি করার চাইতে গুনাহের কাজ ছেড়ে দাও যেমন কাউকে উপকার করার ইচ্ছা হলে করবে কিন্তু ক্ষতি করার ইচ্ছা করতেই পারবে না কাউকে কিছু দান না করলে কোনো গুণা হবে না কিন্তু কোনো কিছু নষ্ট করলে জাহান্নামে নামে জ্বলতে হবে কারণ মন খুশি করার চাইতে মনে কষ্ট দেয়া থেকে বিরত থাকা অনেক উত্তম এখন আসুন আমরা কবিরা গুণাগুলো জেনে নেই এক নম্বর হল শিরক করা অর্থাৎ আল্লাহ তালার সাথে কাউকে শরিক করা পিতা মাতার নাফরমানি করা অর্থাৎ তাদের হক আদায় না করা তারপর কেতাই রহিমি অর্থাৎ যেসব আত্মীয়ের সঙ্গে রক্তের সম্পর্ক রয়েছে তাদের সঙ্গে সদ্যব্যবহার করা ও তাদের হক নষ্ট না করা যেমন চাচা মামা তারপর এই সমস্ত আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন না করা চার নম্বর জেনা করা অর্থাৎ নারীর সতীত্ব নষ্ট করা এবং পুরুষের চরিত্র নষ্ট করা তারপর হলো হস্তমৈতুন করা বিচার আচারের সময় মিথ্যা সাক্ষ্য দেয়া মিথ্যা কসম করা কাউকে ধোকা দেয়া খরিদ্দারকে ধোকা দেয়া যেমন দেশি মালকে বিদেশি বলে কিংবা খারাপটাকে ভিতরে রেখে উপরে ভালোটি রেখে ধোকা দিয়ে বিক্রি করা অতফর সগুল খরি করা গণকের কাছে যাওয়া মানুষ বা অন্য কোনো জীবের ফটো আদর করে ঘরে রাখা পুরুষের জন্য সোনার আংটি পরিধান করা মহিলাদের জন্য পুরুষের এবং পুরুষের জন্য মহিলার পোশাক পরিধান করা গর্ভভরে লুঙ্গি পায়জামা জামা ও প্যান্ট পায়ের টাকনুর ঘির নিচে ঝুলিয়ে চলা অর্থাৎ যারা নিজেকে নিজে বড় মনে করে বড় লোক মনে করে অনেক টাকা পয়সাওয়ালা মনে করে এরকম মনে করে টাকনুর নিচে জামা কাপড় ফেলে দিয়ে চলাফেরা করে ভোগ ফুলিয়ে এরকম করা কবিরা গুণা বড় গুণা কাউকে মেফে দিতে কম দেয়া এবং নিজে মেফে নিতে বেশি নেয়া হায়েস বা নেফাস অবস্থায় স্ত্রী সহবাস করা অথবা স্ত্রীর মলদারে স্ত্রী সহবাস করা ইচ্ছাপূর্বক ওয়াক্তে নামাজ কাজা করা রিয়া তথা লোক দেখানোর জন্য ইবাদত করা যে ওমোকে দেখবে আমাকে ভালো মনে করবে এরকম মনে করে ইবাদত করা নিজের প্রশংসায় নিজেই করা যে আমি এমন তেমন ওমন এরকম বলে অনেক কথা বলে নিজেকে বড় করার চেষ্টা করা হয় কোনো সাহাবিকে মন্দ বলা সাহাবিদের সমালোচনা করা কোনো সৎকা করে বা হাদিয়া ওফুডোকুন কাউকে হাদিয়া দিয়ে খোটা দেয়া হাসি ঠাট্টা করে কাউকে অপমানিত করা পরবর্তীতে বলা হয় আমি তো তোমার সাথে মজা করেছি এরূপটা বলা কবিরা গুণা স্ত্রীর সহবাস করে গোসল না করা স্ত্রী পুরুষের নাবিন নিচের পশম বগলের পশম বর্ধিত করে রাখা কোনো জীবকে আগুন দিয়ে জ্বালিয়ে হত্যা করা কবিরাগুনা তবে সাপ বিচ্ছ বিমরুল ইত্যাদি কষ্টদায়ক জীব থেকে বাঁচার আর কোনো উপায় না থাকলে ভিন্ন কথা কোনো খাদ্যকে মন্দ বলা তবে রান্নার ত্রুটি বর্ণনা করা হলে তা খাদ্যকে মন্দ বলার অন্তর্ভুক্ত নয় কিন্তু শুধু শুধু এইভাবে মহিলাদের রান্নাবান্নায় ত্রুটি ধরা বেশি বেশি মজা হয় না এটা সেটা বলা এগুলো কিন্তু কবিরাগুনার অন্তর্ভুক্ত হবে আর সত্যিকারের অর্থেই যদি কোনো একদিন কোনো ত্রুটি হয়েই যায় তাহলে সেটি আপনার শেখানোর জন্য বলতে পারেন তারপর সর্বশেষ যেটি জানব গায়রে মাহারাম স্ত্রী লোকের নিকট একা একা বসা অর্থাৎ কোনো পুরুষের জন্য পরনারীর কাছে গিয়ে একা একা বসা এটা কবিরা গুণা কেননা এই সময় শয়তান ছাড়া আর কেউ তৃতীয়বিত্ত হয় না আর শয়তান তখন তাদের মনের মধ্যে যত কু কুভাসনা কু নজর সেখানে উত্তেজনামূলক জিনিস সব কিছু তৈরি করে দেন এর থেকে আমাদের বেঁচে থাকা কর্তব্য দর্শক যে গুণাগুলোর কথা বলেছি এই গুণাগুলো যদি আপনি করেন পাশাপাশি ন্যাক আমল করেন এই গুণাগুলো ওই ন্যাক আমলগুলোকে ধ্বংস করে ফেলবে সুতরাং এই গুনাগুলো থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন সকলেই কমেন্টে লিখুন আমিন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ